পবিত্রতম অনুষ্ঠান। পবিত্রতম মানে প্রথমে বলছে পবিত্র, তারপরে তার থেকে আরো পবিত্র পবিত্রতর, আর সব থেকে পবিত্রকে বলা হয়েছে পবিত্রতম অনুষ্ঠান। এটা অনুষ্ঠানটা হচ্ছে পবিত্রতম অনুষ্ঠান। এর আগে হয়তো আপনার গৃহস্থ লোক অনেক অনুষ্ঠান বাড়িতে করেছেন, অনুষ্ঠান তো আমাদের হিন্দুদের বন্ধ থাকে না, কোনো না কোনো অনুষ্ঠান হয়, কিন্তু এই যে অনুষ্ঠান সেটা হচ্ছে সব থেকে পবিত্রতম অনুষ্ঠান। এটা সৌভাগ্য সবার আসে না কলি যুগে। কলির হাত পা কেটে দিলেন আজকে থেকে একদম, কলি এখন আপনাকে দেখে এরকম করবে। আপনার জামাই মেয়ে সবাই যদি এরকম পথে আসে যায় তাহলে আপনার গুষ্টিটাকে দেখে ভয় পাবে কলি, যে পাপ রে পাপ, এদের পাশে যাওয়া যাবে না। ওটা গুষ্টিটা যখন দেখবে পাঁচ মেয়ে নাকি পাঁচ ছেলে দুই মেয়ে, এই গুষ্টি যখন দেখবে আর সব যদি এই কৃষ্ণ ভক্ত হয় তো কলি হয় দূর থেকে দৌড় মারবে। একা পরীক্ষিত মহারাজ কলিকে কাঁপিয়ে দিয়েছে একাই, একটা গাভীকে আঘাত করছিল। ভগবানের নির্দেশে কলি এসেছে পৃথিবীতে, কলিযুগ শুরু হবে। ভগবান যেদিনই পৃথিবী থেকে লীলা করে চলে গেছে দ্বাপর যুগের শেষে, যেদিনই বিদায় নিয়েছে সেদিন থেকে কলি এখানে ঢুকছে। ভগবান যতক্ষণ ছিল কলি ঢুকতে পারেনি, কিন্তু কলির দুর্ভাগ্য যে কলি ভগবান চলে যাওয়ার পরে পৃথিবীতে এসে গেছে সে, কিন্তু কলির প্রভাব ফেলতে পারছে না, কারণ তখন ভগবানের শুদ্ধ ভক্ত পরীক্ষিত মহারাজ সসাগরা পৃথিবীর রাজা ছিলেন, সমগ্র পৃথিবীর রাজা ছিলেন তিনি, সমগ্র পৃথিবী শাসন করছিলেন একা। শুধু ভারতবর্ষ নয়, তখন কোনো বর্ষ ছিল না, চীন জাপান রাশিয়া আমেরিকা সব মিলে একটাই দেশ। ওই ইতিহাসগুলো আমাদের এই মুঘল সাম্রাজ্য আসে মুসলিমগুলো যখন শাসন করলো 200 বছর ভারতবর্ষ, তখন আমাদের ওগুলো ইতিহাসটা ছিঁড়ে ফেলে দিছে, ওই রাজাদের জীবনী আর পড়ানো হয় না। কিন্তু ওটাই হচ্ছে প্রকৃত রাজা, যারা ভগবানের নির্দেশ মেনে দেশ শাসন করত। আর এখনকার রাজা মন্ত্রীরা ভগবানের নির্দেশ লঙ্ঘন করে দেশ শাসন করছে, যত রকমের অবৈধ কার্যকলাপ করা যায়, কত উন্নত উপায়ে ভগবানের নির্দেশগুলোকে লঙ্ঘন করা যায় সেইগুলো আইন পাস করছে ওরা। হ্যাঁ, আমরা পুলিশের লোক, কুরবানিতে গাভী মাতাকে হত্যা করে যেন ভালো করে খাইতে পারে তার জন্য পুলিশ পাহারা অর্ডার করছে আমাদের মুখ্যমন্ত্রী। হ্যাঁ, ডিজির অর্ডার আসতেছে আমাদের অফিসে, ওখানে কুরবানি হবে, মুসলমানদের হিন্দুদের গণ্ডগোল হতে পারে, মুসলমানরা যেন আরামসে গরু কাটিয়ে খাইতে পারে, ওখানে পাহারা দাও। হরে কৃষ্ণ, আমরা হিন্দুর বাচ্চা হয়ে আমাদের গাভি কেটে খাবে আমাদের চোখের সামনে, আমাদের পাহারা দিতে হবে? ওটা আমি সেলা ওই ঘৃণায় সেলা দুইবার এরকম পাহারা দিয়েছিলাম, ডিউটি করছিলাম, তারপরে তখন অতটা ভক্ত হই নাই, তখনও এই পাহারা আমি এই ডিউটি করবো না বলে সেলা একটা পরীক্ষা দিয়ে ওগুলো ডিউটি থেকে বাড়াই গিয়ে কম্পিউটারের সেকশানে কাজ করা শুরু করছিলাম। হ্যাঁ, 4 বছর ছিলাম ওগুলো ডিউটিতে, তারপরে যে কম্পিউটার সেকশানে ঢুকেছি ওখান থেকে বাড়ে আসছে আর বাইরে বাড়ে নি। আমাদের ভাগবতের প্রথম স্কন্ধ আপনারা দেখবেন, শেষ অধ্যায়টা দেখবেন, 19টা অধ্যায় আছে প্রথম স্কন্ধে ভাগবতে। শেষ অধ্যায়ে ওখানে বর্ণনা করা হচ্ছে যে শিশুকালে মা মারা গেলে আমরা গাভী মায়ের দুগ্ধ পান করি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই গাভী মায়ের দুধ খেয়ে আমরা জীবন ধারণ করি। মা নাই, মা মারা গেছে, কার দুধ খাবো? সেই অর্থে গাভী আমাদের মা, তাই মায়ের মাংস খাওয়া কখনো শোভন নয়, অশোভন। আর এক শ্রেণীর এই দুরাচারী ভ্রষ্টাচারী পাপাচারী মানুষ ওই মায়ের মাংস আহার করছে, আর সরকার এখানে নির্বাক, সরকার সহযোগিতা করছে। আর আমাদের ভাগবতে ভবিষ্যৎবাণী করা হয়েছে, ভাগবতে একটা কথা মিথ্যা হবে না, আর সব সত্যে পরিণত হচ্ছে, দেখতেও পাচ্ছি চোখে। বলেছে ভাগবতে, বলছে যে রাজ্যের সরকার, যে দেশের সরকার গাভী মাতার সংরক্ষণে অবহেলা করে, সংরক্ষণ করে না গাভী মাতাকে, সংরক্ষণে অবহেলা করে, বলছে বিধির বিধানে সেই রাজ্যের গৃহগুলো, দেশের গৃহগুলো ধ্বংসপ্রাপ্ত হবে, হয় বন্যায় না হয় ঝড়ে না হয় ভূমিকম্পে না হয় আগুন লেগে,
না হয় করুণা ভাইরাজে সব মরবে। করুণা ভাইরাস ভ্যাকসিন দিয়ে আটকাবেন? হ্যাঁ, আমাদের শাস্ত্রে রেফারেন্স দিয়ে রেখেছে, ভ্যাকসিন দেওয়ার পরেও লোক মরবে করুণা ভাইরাস। মরে না? ভ্যাকসিন নেওয়ার পরে মরে নাই লোক? অনেক মারা গেছে ভ্যাকসিন নেওয়ার পরেও। হ্যাঁ, কমায় দিচ্ছে তো। হ্যাঁ ঠিকই বলছে, আমিও ওইটা সমর্থন। এখন ভ্যাকসিন না নিলে আমাদের গুলি করে মারবে সরকার। ভ্যাকসিন এখন জোর করে দিবে, লোকের সংখ্যা বেড়ে গেছে না, এই ভ্যাকসিনের প্রতিক্রিয়া বাড়াবে আপনার। পাঁচ বছর পরে যেগুলো ভ্যাকসিন নিয়েছে আজকে সেগুলো সব ধুমাধুম করে মরবে। আর এগুলো লোক সংখ্যা তখন অটোমেটিক্যালি কমে যাবে পৃথিবীতে। অনেক লোক সংখ্যা হয়েছে, মারতে পারছে না তো, কী করে মারবে? গুলি করে মারলে তো রাগারাগি করবে সবাই, তো ওষুধ দিয়ে দিয়ে মারবে ধীরে ধীরে। হ্যাঁ, লোক সংখ্যা কমাই দেবে, তাহলে এত মারামারি হাঙ্গামা আর হবে না। ভগবান যখন মানুষ পাপাচারী হয়, পাপাচার করে পৃথিবীতে সংসারে, পাপাচার শুধু পাপ কর্ম করে চলেছে, কথা বলেন না, পাপাচার ভ্রষ্টাচার অনাচার এগুলো যদি করে মানুষ, তো ভগবান বলছে যখন পুলিশ নিয়ন্ত্রণ করতে পারবে না মানুষকে, পুলিশকে মানবে না, পুলিশকে ধরে মারি দিচ্ছে। যদি দুই তিনটা পুলিশ যায় একটা বড় জায়গায়, বড় ঘটনা ঘটে, তাহলে ওকে মার খেয়ে মরবে। পুলিশ গেলে বেশি যেতে হবে, 50 জন 60 জন বাহিনী যেতে হবে, তাহলে মানুষ ভয় পাবে। কিন্তু দুই তিনজন গেল মানে মার খেয়ে মরবে। মিলিটারিদেরকেও মানছে না, তাহলে যখন পুলিশ বাহিনী আর্মি বাহিনী সব ব্যর্থ হয়ে যাবে, তখন ভগবান বলছে আমার বাহিনী আমি ছেড়ে দেব। এই সমস্ত দুষ্কৃতিকারী গালিগালাজ করছে ভগবান সপ্তম অধ্যায় গীতায়। ওই চার প্রকারের দুষ্কৃতিকারী আছে, এই দুষ্কৃতিকারীদেরকে আমি নিয়ন্ত্রণ করার জন্য আমার অদৃশ্য বাহিনী ছেড়ে দেব। অদৃশ্য বাহিনী মানে যাকে দেখতে পাবেন না, ভিতরে ভিতরে কাজ করবে। করোনা ভাইরাসকে দেখা যায়? করোনা ভাইরাসকে দেখা যায় না, কিন্তু করোনা ভাইরাস অদৃশ্য বাহিনী মেড বাই গড করোনা ভাইরাসকে তৈরি করছে, ঈশ্বর তৈরি করেছে। ভগবান বলছে কয়টা করোনা ভাইরাসকে তোমরা মারবা ভ্যাকসিন দিয়ে? প্রশান্ত মহাসাগর এই জলের নিচে বলছে কোটি কোটি করোনা ভাইরাস রেডি রেখেছি আমি, আগামী দিনে ছাড়বো। পাপের সংখ্যা যত বাড়বে একটা একটা করে ছাড়ে কমাই দেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার, কয়টা করোনা ভাইরাস মারবে? ভগবান নিজেও গীতায় বলেছেন চতুর্থ অধ্যায়ে, যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্ব তদাত্মানম সজ্জামহম। যদা যদাই ধর্মস্ব, যখন যখন ধর্মের গ্লানি হবে। একটা বাড়িতে 10 জন লোক আছে, কেউ ধর্ম মানে না, কুকুর বিড়ালের মতো খালি খাচ্ছে ঘুমাচ্ছে আর মলত্যাগ করছে আর টাকা সংগ্রহ করছে, আবার ওই টাকা দিয়ে ভোগের জিনিস কিনছে, আবার খাচ্ছে ঘুমাচ্ছে আর মলত্যাগ করছে, আবার টাকা সংগ্রহ করার জন্য গাধার মতো পরিশ্রম করছে, আর বলছে আমি একটা বাড়িতে বাস করি, ও আমার বাড়িটা কত সুন্দর, ভেরি বিউটিফুল হোম, ভেরি সুইট হোম, আমার বাড়ি খুব মিষ্টি। এই মিষ্টি বাড়িতে আপনি কি করছেন? বলছে আই এম ওয়ার্কিং হার্ড ডে নাইট, আমি দিন রাত গাধার মতো পরিশ্রম করছি, তারপরে আপনি বলছেন আপনার বাড়িটা খুব ভালো মিষ্টি। দিন রাত গাধার মতো পরিশ্রম করছেন আপনি, তারপরে বলছেন মাই হাউস ইজ ভেরি বিউটিফুল, মাই হোম ইজ ভেরি সুইট। সুন্দর বাড়িতে আপনি গর্ধবের মতো পরিশ্রম করছেন কেন? বসে বসে খাওয়া জুটছে না? বসে বসে যদি খাওয়া জুটছ আর ভগবানের নাম কীর্তন করতে পারতেন, ভগবানের বাণী প্রচার করে যদি ভক্তের সংখ্যা বৃদ্ধি করতে পারতেন, হ্যাঁ, তাহলে যদি বলতেন যে আমার বাড়িটা খুব সুন্দর, তাহলে মেনে নেওয়া যেত। তা করতে পারছেন না, তাহলে কী করে সুন্দর হলো? যে বাড়ির প্রতিটা লোক গর্ধবের মতো খাটাখাটনি করে, সেটা কি সুন্দর বাড়ি বলবেন? হ্যাঁ, কিন্তু যে বাড়ির সামান্য একটু কাজকর্ম করতে হবে, দেহ যখন আছে, যেহেতু আমরা এই শরীর পেয়েছি তাই আমাদের কিছু খেতে হবে এবং এই শরীরকে আচ্ছাদিত করতে হবে বস্ত্র দিয়ে, উলঙ্গ তো থাকা যাবে না, তাহলে বস্ত্রের দরকার, খাদ্যেরও দরকার, তাই প্রভুপাদ বলছেন তাহলে আমাদের কিছু করতে হবে।
We have to produce food. খাদ্য উৎপাদন করতে হবে জমিতে. And we have to produce dress, clothes. পোশাক পরিচ্ছদ আমাদের হ্যাঁ তৈরি করতে হবে. করছে তো, মানুষ তো করছে. কে করছে? মানুষই করছে. যেহেতু বডিটা আছে, শরীরটা আছে, তাই পোশাকও লাগবে, খাদ্য লাগবে. তার জন্য আমাদের কর্ম করতে হবে. কিন্তু কর্ম মানে এই নয় যে ভোর 3টার সময় ঘুম থেকে উঠে রাত্রি 12টা পর্যন্ত কর্ম করব. মানুষ তার টাকার অঙ্ককে বর্ধিত করার জন্য ওই কাজই করছে. বেহিসাবি লেবার দিচ্ছে, বেহিসাবি. অত লেবারের দরকার নেই. যে লোকশালা চাকরি করে, তারপরে জমি জমা চাষ করে, তারপরে আবার ব্যবসা করে, তারপরে আবার একটা ব্যবসা নয় 4টা ব্যবসা, আবার টাকা সুদে খাটায়, কত টাকার যে দরকার এই সমস্ত চাকরিজীবীগুলার আমি বুঝতে পারছি. আর আমি চাকরিটা ছাড়ে দিলাম, আমাকে কি গালি গালাস সবাই, শালা বেহুদ্দা লোক চাকরি ছাড়ে দিল. হ্যাঁ, বলছে চাকরি পায় না মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে, আর 80,000 টাকা মাসে বেতন চাকরিতে ছাড়ে দিল. নেন, আমি চাকরি ছাড়ে দিলাম, আমি মনে করছি যে শালা আমি জীবিত আছি, আমি মৃত মৃত মৃত্যুর স্বপ্ন দেখছি. আর আসি জীবিত, কিন্তু আমি স্বপ্নটা দেখছি মৃত্যু, যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে. ঠিক না, ভুল বলেন? হ্যাঁ ঠিক না, যে কোনো সময় মৃত্যু হতে পারে আমার. আমি বলো, আমার বয়স যদি এখন 56 বছর বয়স চলছে, তাহলে আমি আর কয় বছর বাঁচবো? আরও 10 বছর চাকরি করব? তাহলে এই মানে চা, কফি, বিড়ি, সিগারেট, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মদ, গাঁজা, ভাং, খৈনি, দোক্তা, চুন, গুন্ডি, গুটকা, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমার সব ছেড়ে দিয়ে আমি ইস্কনে দীক্ষাটা নিলাম কিসের জন্য? ওই চাকরি করার জন্য না, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য? যে কোনো সময় মরতে পারি. সূর্যদেব আকাশে উদিত হচ্ছে. হ্যাঁ, আর আপনাকে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে সারাদিন কেমন যাবে, কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবো না সারাদিন কেমন যাবে আমাদের, কেউ বলতে পারবে না. একজন জ্যোতিষীও বলতে পারবে না. অনেক তো হাত দেখে গোনা পড়া করে অনেক কিছু বলে দেয় ভেগু জ্যোতিষী. আর ওই ভেগুর মাথায় একদিন শালা আমার ঘরের ছাদ ভেঙে পড়ছে, ওরই মাথায় পড়ছে ছাদ ভেঙে. আর সাংবাদিকরা গিয়ে মাউথপিস ধরে বলে, আপনি একজন জ্যোতিষী, সবার ভাগ্য আপনি গণনা করে বলে দেন, আর আপনার মাথায় ছাদ ভেঙে পড়ছে, এটা আপনি টের পান নাই? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম রাম. দেখেন সাংবাদিকরা রেডি হয়ে আছে, আলা গোটা দুনিয়ার লোকের ভাগ্য গণনা করে বলে দিচ্ছেন, আর আপনার মাথায় যে ঘরের ছাদটা ভেঙে পড়বে টের পান নাই? এই আপনার জ্যোতিষবিদ্যা, এই চলছে পৃথিবীতে.